আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দয়ে আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব গ্রিট। পাখিকে ইটে গোড়া কিংবা গ্রিট খাওয়ালে কি কি উপকার হয় তা আপনারা অনেকেই জানেন না। তো আজকে ভিডিওটি অনেক লম্বা হবে, বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে, যারা আমার শুভ পাখি খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অতি তাড়াতাড়ি আমার পাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে চলে যায় এই কারণে। আর সবার প্রথমে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে পারে। তো ভিউয়ার্স, এগুলো এবারকে মতো বাচ্চা দেখেন অনেক বড় হয়েছে, আরও আছে, এবার বাচ্চা 10-15 আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ইটের গুঁড়া খাওয়াবেন কেন? পাখি সুস্থ সবল রাখতে, ডিম বাচ্চা ভালো করতে আমরা গিট খাওয়াবো। গিটের ভিতরে আছে সাগরের, সমুদ্রের ঢেউ, ফেনা, ইটের গুঁড়া, আপনার শামুক, আরসা, কাঁকড়া ইত্যাদি, আপনার সামুদ্রিক জাত আবর্জনা আছে, ওগুলো দিয়ে বিভিন্ন মেডিসিন দিয়ে ভালোভাবে গ্রিট বানানো হয়, কারণ এটা পাখি খায়। আর যখন দেখবেন আপনি পাখি খাচ্ছে, সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু পাখির ভিতরে কিছু একটা ঘাটতি আছে, তখন বুঝবেন ঘাটতিটা গ্রিটের, কারণ পাখি কালার চেঞ্জ হয়ে যাবে এবং যখন গ্রিট খাওয়ানো শুরু করবেন ডিম ভালো দিবে, বাচ্চার কোয়ালিটি ভালো আসবে এবং সব কিছু মিলে আপনার কোয়ালিটি ভালো আসবে। তার কারণ গ্রিটটা সবাই খাওয়াবেন। আর গ্রিট মেন কথা, হজম শক্তি বৃদ্ধি করে। আমরা যেমন ভাত খাই, ভাতের সাথে লবণ দিই, তো ওই রকমই পাখি কাউন, খেলাচি, চেনা এগুলো খায়, জেরাতিল খায়, তো এগুলোর সাথে আমরা পানিও দিই। পানির সাথে আমরা ইটেগুলো কেন দেবো, ওটা আগে লবণ, লবণ খাওয়ালে আপনারা ভালো থাকবে, পাখিকে গ্রিট খাওয়ালে পাখি ভালো থাকবে, এটাই মূল উদ্দেশ্য। তো ভিউয়ার্স, সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আর গ্রিট যদি না দেন এই তো আপনারা দেখবেন হাঁড়ি দিবেন, হাঁড়িতে এই হাঁড়ির যে আমরা চতুর্পাশে যে একটা ফাঁকা আছে, ফাঁকাটি দেখবেন খেয়ে খেয়ে শেষ করবে, শেষ করবে মানে এই আপনার হাঁড়িটা ছোটো করে নিয়ে আসবে, তখন বুঝবেন আপনার পাখি অনেক গ্রিট খেতে যাচ্ছে এবং ঘাটতি আছে, তখন আপনারা সঙ্গে সঙ্গে গ্রিটটা পাখিকে দিয়ে দেবেন, না দিলে অনেক বড় মুশকিলে পড়তে পারে। তো ভিউয়ার্স, আর আপনারা যে খাদ্য বাটি দেন প্লাস্টিক কিংবা আপনার এই ইটের মাটির হাঁড়ি, আমি মাটির হাঁড়িতে দিয়েছি আর গ্রিটটা দিয়েছি আপনার প্লাস্টিক পটে। তো ভিউয়ার্স, সবই দেখতে পাচ্ছেন, এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্রিট, আমি কোন গ্রিটটা খাওয়াই এবং কোন গ্রিটটা ভালো। আপনাদের আশেপাশে বাজার আছে,
কিংবা দোকান, পাখির দোকান, খাদ্যের দোকান আছে, ওগুলো থেকে আপনারা কালেক্ট করতে পারেন। আর ওগুলো খাওয়াবেন এক গ্রিট। বিভিন্ন দোকানদার বলবে বেচা কেনার জন্য যে ভাই এই গ্রিট ভালো, ওই গ্রিট ভালো, আপনি যে গ্রিটটা খাওয়াবেন পাখিকে ওই গ্রিটটাই খাওয়াবেন। আমি গ্রিট খাওয়াই, আমি গ্রিট খাওয়াই এই কি চার তারা গ্রিট। ভালোভাবে দেখে নেবেন এই উপরে সিলটা আছে কি না, MSPM টার্মিনালস। এখানে দেখতে পাচ্ছেন হোমা কবুতর এসআর, সকল প্রকার পোষা পাখির জন্য এই যে চার। এই পাশে কিচ্ছু নয়, এই পাশে শুধু ইট। এই গ্রিটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বালুর কোনা, বিভিন্ন শামুকের কোনা লেগে আছে। এই গ্রিটটা খাওয়াবেন, খাওয়ালে আপনার পাখি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তখন আপনার ডিম পাড়া পাত্র নষ্ট করবে না, ডিম বাদ ভালো করবে, ডিম বাচ্চা নষ্ট করবে না, সব কিছু মিলেই আপনার পাখির কোয়ালিটি ভালো আসবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে, ভালোভাবে বোঝাতে পেরেছি, আপনাদের আরও বোঝাতে চেষ্টা করব। আপনাদের যত প্রকারের সমস্যা আছে আমাকে বলবেন, সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।